আপনার মূল্যবান সময় কে কাজে লাগিয়ে ভিডি বেবিনেম চ্যানেলটি দেখছেন সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং একই সাথে আনন্দিত সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার আরও একটি চমৎকার পর্বে আজকের পর্বে আমরা শুধু শব্দের অর্থ শিখব শব্দের অর্থ না শিখলে কিন্তু আমরা আরবি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো না অনর্বরত কথা বলার জন্য শব্দের অর্থগুলো সবার আগে জানতে হবে তাই আজকের পর্বে অনেকগুলো শব্দের অর্থ নিয়ে আসলাম আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন আর হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন আসুন শুরু করি আমাদের আজকের পর্বের প্রথম যেই বাক্যটি আছে আমরা শব্দ তো শিখবই বাক্যটিকে আগে জেনে নিই তারপর বেগে বেগে শব্দগুলো জানিয়ে দিব বাক্যটি হলো প্রায় কত মিনিট লাগবে ওখানে যেতে এই প্রশ্নটিকে আপনি যদি করতে চান আপনাকে বলতে হবে ইমকিন কাম দি গিগা আবগা রোহেনাক ইমকিন কাম দি গিগা আবগা রোহেনাক মানে হলো প্রায় কত মিনিট লাগবে ওখানে যেতে নেক্সট এক ঘন্টা অবশ্যই অহেদ জিম অহেদ জিম মানে এক ঘন্টা অবশ্যই কোথাও যেতে যাচ্ছেন সেখানে অবশ্যই এক ঘন্টা লাগবে আপনি আরবি ভাষায় বলবেন ওয়াহেদ সালাজিম সত্যি লাওয়াল্লাহ লাওয়াল্লাহ লাল্লাহ মানে হলো সত্যি মানে অবাক হচ্ছেন আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে না সেগুলো হ্যাঁ হ্যাঁ বা নাম হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হ্যাঁ হ্যাঁ আমি জানি না মুদি দোকানটা কোথায় তুমি আমার সাথে যাবে এই প্রশ্নটা আপনি আরবি ভাষায় বলবেন আনা মা ওয়েন বা কালা ইন তার আনা মা মানে হলো আমি জানি না ওয়েন বা কালা কোথায় মুদি দোকানটা ইন তার তুমি আমার সাথে যাবে বাক্যটিকে ভেঙে বুঝিয়ে দিলাম তারপর নেক্সট সমস্যা নেই কখন যাবে মুমুস্কিল মিতারোহ মুশকিল অথবা আপনি বলতে পারেন মুশকিল মুশকিল মিতারোহ মানে সমস্যা নেই কখন যাবে নেক্সট রাত সহজ হবে তামানিয়া আসান বিল্লেল সাহ তামা আসান সাহ মানে রাত আটটায় সহজ হবে কামাল কি চাও তোমার কি সমস্যা দুইটা প্রশ্ন একই সাথে করা আছে আমরা দুটি প্রশ্নই আরবি ভাষায় জানবো প্রথমে জানবো কামাল কি চাও শুনো আবগা কামাল তোমার কি সমস্যা শুনো আবগা কামাল শুনো মুশকিলা কামাল কি চাও তোমার কি সমস্যা নেক্সট বস কোন সমস্যা নাই আমার আকামার সময় শেষ হয়ে গেছে এটা নবায়ন করতে হবে

আমার আঁকা আমার সময় শেষ হয়ে গেছে এটা নবায়ন করতে হবে চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে পরের বাক্যটি হলো শেষ আগে কেন বলনি শেষ আগে কেন বলনি খালাস লেশ মাইগুল আউ্বাল খালাস লেস মাইগুল আওয়াল শেষ আগে কেন বলনি পুরোপুরি শেষ হয়নি এক মাস বাকি আছে আপনি আরবি ভাষায় বলবেন লাবা বা খালাস ইয়ানি ওয়ে সাহার বাগি লাবা খালাস ইয়ানি ফি ওয়াহেদ সাহার বাকি পুরোপুরি শেষ হয়নি মালিক এক মাস বাকি আছে এরপর ঠিক আছে টাকা কি সব রেডি আছে নাকি নাই তখন আপনার যে কোকিলের সাথে কথা বলছেন বা মালিকের সাথে কথা বলছেন তখন সে আপনাকে জিজ্ঞাসা করতে টাকা আছে টাকা কি রেডি আছে নাকি নাই তাই ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লাহ আবার বলছে তাইয়েব ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লাহ ঠিক আছে টাকা কি সব রেডি আছে নাকি নাই তাইয়েব শব্দের অর্থ ঠিক আছে নেক্সট আল্লাহ রহমতে টাকা সব রেডি আছে ইনশাআল্লাহ ফুলুস কুল্লু জাহিজ ফুলুস কুল্লু জাহিজ এখানে ফুলুস শব্দের অর্থ কিন্তু টাকা কুল্লু জাহিজ মানে সব রেডি আছে ইনশাআল্লাহ তারপর ঠিক আছে টাকা সাথে করে বাড়িতে আসো যেই মাকফুলুস তাল বেইন মাকফুলুস তাল বেইন ঠিক আছে টাকা সাথে করে বাড়িতে আসো যেই মাকফুলুস তাল জেই বেইন নেক্সট লেখা আছে কখন আসবো জনাব মিটাই জিবাব মিটাই জিবাব মানে হলো কখন আসবো কখন আসব আর বাবা মানে মালিককে জিজ্ঞাসা করলে বলতে হয় মানে মালিক যেকোনো সময় কোনো সমস্যা নেই আমি বাড়িতেই আসি আর আরবি বলবেন আয়ু ওয়াক্ত। মানে যে কোনো সময় মাফি মুশকিল আনা মজুদা খেলবিদ মানে কোনো সমস্যা নেই আমি বাড়িতেই আসি আই উ ওয়াক দ্য মাফি মুশকিল আনা মজুদ দাখিল বে যে কোনো সময় কোনো সমস্যা নেই আমি বাড়িতেই আসি নেক্সট পরবর্তী বাক্যটি হলো ঠিক আছে জনাব আমি যখন যাব তার একটু আগে আপনাকে জানিয়ে যাব জিন বাব মিতা আনা রোগাবল সুয়াইয়া আনা ইত্তা সালিনতা বাবা মিটা মিতা আনা রোগাবল সুয়াইয়া আনা ইত্তা সালিনতা মানে ঠিক আছে জনাব আমি যখন যাব তার একটু আগে আপনাকে জানিয়ে যাব নেক্সট চমৎকার বা ঠিক আছে এগুলোকে আরবি ভাষায় কীভাবে বলবেন অনেকভাবে বলা যায় প্রথমত বলতে পারেন মমতাজ বা তাইব বা মাসি চমৎকার বা ঠিক আছে মমতাজ তাইয়েব বা মাসি নেক্সট নিশ্চিত নিশ্চিতকে আরবি ভাষা আপনি বলবেন আকিদ কিদ শব্দের অর্থ নিশ্চিত ধৈর্য দৈর্যকে আমরা বলবো সবুর ইংলিশের দৈর্যকে বলা হয় পেশেন্স নেক্সট আমার কাছে ইন্দি 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 মানে আমার কাছে তোমার কাছে মানে ইন্ডেক ইন্ডেক ইন্দি মানে আমার কাছে তোমার কাছে ইন্ডেক একটু খেয়াল রাখবেন ইন্দি এবং ইন্ডেক এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ এবার লিখে আছে কি আমরা বলি এস 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 হাদা মানে এটা কি হাদা যে বললাম এটা এস হাদা এটা কি খুব সুন্দর মতো আপনারা ছোট ছোট শব্দ দিয়ে কিন্তু বড় বড় বাক্য তৈরি করে ফেলতে পারেন যদি একটু বুদ্ধি খাটান তারপর কি কি আমরা আবার বলতে পারি শুনো 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 মানে কি এই বা এটা এই তো চলে আসছে একটু আগে কথাটা বললাম হাদা এই বা এটা বা এইটা এগুলোকে বলা হয় হাদা হাদা চলে বা চলবে মানে কেউ কোনো একটা কিছু নিয়ে আসছে বা করছে আমরা বলতে পারি উৎসাহ দেওয়ার জন্য চলে বা চলবে চলবে ইমসি 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 মানে চলে বা চলবে ধরা বলে কে আরবি মানে ধরা সোজা মানে সিদা সিডা সোজা সেলুন সেলুন যেখানে আপনারা চুল কাটেন বা দাড়ি হিসেব করেন সেখানে সেলুন কে বলা হয় হাল্লাক 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 রক্ত কে বলা হয় দম দম রক্ত দম বাঁকা বা এরকম কিদা বাঁকা বা এরকমকে কে ভাষায় বলা কিদা খুটি খুটিকে আরবি ভাষা বলে আমুদ আমুদ মানে খুটি দেখাকে আরবি ভাষা বলে সুখ যেটা আমরা আগের পর্বগুলিতে অনেকগুলো বাক্যের মধ্যে পেয়েছি সুপ দেখা সুপ পরে বা দেন পরে বা দেন পরে বা দেন পরে কে আবার আমরা বাদ বলতে পারি তারপর আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে সম্মানিত ভিউয়ার্স আশা করি আজকের পর্বটি আপনারা সবাই বেশ উপভোগ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন আজকের পর্ব থেকে অনুরোধ করি সব সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আবারও করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা একটি সাবস্ক্রাইব গরিব দুস্থ মানুষকে ইনশাআল্লাহ সহায়তা করবে তো আজকের পর্ব এখানে শেষ করছি সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ